হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল দেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে যে এক দেশ এক রেশন কার্ডের পরেই কিন্তু এক ভারতীয় কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিমের কথা ঘোষণা করা হলো। এই স্কিমটি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তো এই স্কিমটি হচ্ছে কী এবং কারা কারা পাবে, এই স্কিমের মধ্যে কী আছে এবং কারা কারা সুযোগ পেতে পারে, কীভাবে পাবে, এই সমস্ত রকমের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এক রেশনের পর এবার এক দেশ এক বাজার, কৃষি পণ্যের আন্তরাজ্য বাণিজ্যে আর বাধা নেই, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কৃষি পণ্য আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুগ্ধ মৎস্য খাদ্য প্রক্রিয়াকরণ সহ 11টি ক্ষেত্রে ঘোষিত হল বিশেষ ত্রাণ প্যাকেজ। প্রথম দিনের ঘোষণায় ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা করেছিলেন। দ্বিতীয় দিনের ঘোষণায় গুরুত্ব পেয়েছিল পরিযায়ী শ্রমিক, কৃষক ও হকাররা। এবার শুক্রবার তৃতীয় দিনের ঘোষণায় কৃষির সার্বিক পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কৃষি, পশুপালন, মৎস্য চাষ, মৌমাছি পালন সহ কৃষির নানান ক্ষেত্রের উন্নয়নের জন্য 1,00,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃষকরা যাতে তাদের পণ্যের আরও বেশি দাম পান তা নিশ্চিত করতে সংশোধিত হবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আইন বা এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট। শস্য, রান্নার তেল, তৈলবীজ, ডাল, পেঁয়াজ ও আলুর ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হচ্ছে। এগ্রিকালচার প্রসিডিউস মার্কেট কমিটিতে যাদের কাছে লাইসেন্স রয়েছে শুধু তাদের কাছেই চাষিরা নিজের পণ্য বিক্রি করতে পারেন। এর ফলে সব শস্য সর্বত্র পৌঁছায় না, চাষিরা ঠিকমতো দামও পান না, অথচ অন্য আর কোনো ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাই প্রয়োজনীয় আইন আনা হবে যাতে তারা নিজেদের পছন্দ মতো বাজারে সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে পারেন। পাশাপাশি অনলাইন শস্য ব্যবসাতে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি কৃষকরা যাতে সরাসরি স্বচ্ছভাবে প্রফেসর, এগ্রিগেটর, বড় খুচরো বিক্রেতা ও রফতানিকারীদের সঙ্গে নিজেরাই যোগাযোগ করতে পারেন সেই ব্যাপারেও আনা হবে আইন। মৎস্য চাষে প্যাকেজ 20,000 কোটি টাকার, এর মধ্যে 11,000 কোটি টাকা খরচ হবে সামুদ্রিক মৎস্য চাষ, শিকার ও রফতানি ক্ষেত্রে। বাকি 9,000 কোটি টাকা দেওয়া হবে আন্তর্দেশীয় মৎস্য চাষের জন্য। গবাদি পশুর খুরা রোগ ও মুখের রোগ নিয়ন্ত্রণে টিকাকরণে খরচ করা হবে 13,343 কোটি টাকা। ডেয়ারি শিল্পের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে 15,000 কোটির, যার মধ্যে দুগ্ধজাত সামগ্রী রফতানি ও উৎপাদন শিল্পে ইনসেন্টিভের মতো ঘোষণা রয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পক্ষেত্রে প্যাকেজের অঙ্ক 10,000 কোটি টাকা। অর্থমন্ত্রী জানিয়েছেন, এক্ষেত্রে অঞ্চলভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ ক্লাস্টার তৈরি করা হবে। এদিন মৎস্য চাষের জন্য বরাদ্দের কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনায় 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন, যার মধ্যে 9,000 কোটি টাকা আন্তর্দেশীয় মৎস্য চাষে ও 11,000 কোটি টাকা সামুদ্রিক মৎস্য চাষে খরচ করা হবে। এদিন নির্মলা সীতারমন রাজ্যে রাজ্যে খাদ্য ভিত্তিক ক্লাস্টার তৈরির কথাও ঘোষণা করেন, যেমন কাশ্মীরে কেশর, অন্ধ্রপ্রদেশে লঙ্কা, বিহারে মাখন ক্লাস্টার তৈরির কথা ঘোষণা করেন তিনি। জানান, 1,00,000 কোটির মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। এ সপ্তাহে শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20,00,000 কোটি টাকার করোনা ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন। দেশের জিডিপির প্রায় 10% এই বিশাল প্যাকেজ সমাজের বিভিন্ন অংশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করার জন্য আনা হয়েছে, যাতে লকডাউনের জেরে বৃদ্ধি পুরোপুরি স্তব্ধ না হয়ে যায়। এর মধ্যে রয়েছে দরিদ্রদের হাতে মার্চ থেকে 3 মাস বিনামূল্যে খাদ্যশস্য ও নগদ অর্থ তুলে দেওয়া ও রিজার্ভ ব্যাংকের বিভিন্ন আর্থিক নীতির মাধ্যমে অর্থনৈতিকে চাঙ্গা করার জন্য আরও 5.6 লক্ষ কোটি টাকা বরাদ্দ। 24 মার্চ থেকে লকডাউনের জেরে দেশে আর্থিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, তাই অর্থনীতিকে কিছুটা অক্সিজেন দিতে কেন্দ্রের এই ত্রাণ প্যাকেজ। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো এরকম আর আপডেট প্রতিনিয়ত আপডেট পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এইসব লেখাগুলো আপনি যদি পড়তে চান তো আমি ডিসক্রিপশনে টাইপিং করে দেবো, সেখান থেকে আপনারা পড়তে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।